2022 মডেল সাদা কালার আল্টো গাড়ি, সুজুকি আল্টো। এই গাড়িটা মানে কি বলবো আর, যেটা শোরুমে যেরকম আছে আমার এখনো ঠিক ওই অবস্থায় আছে। এইটার এই সামনের দুটা গ্লাস অটো আর পিছনের দুটা গ্লাস ম্যানুয়াল। ওকে, 800 সিসি গাড়ি, 800 সিসি, হ্যাঁ 800 সিসি। তারপরও এটার এসি ইঞ্জিন 100% ওকে, এখন পর্যন্ত নতুন অবস্থায় আছে। এই যে দেখেন, এখন বন্ধ হচ্ছে, এখানে যে পলিটা আছে ওইটাই কিন্তু এখনো উঠানো হয়নি। জি, একদম নতুন অবস্থায় আছে এখনো। এই যে টুল বক্সটা এখনো একদম নিউ অবস্থায় আছে, এখন পর্যন্ত পরিবর্তন করা হয়নি, কাজ করা হয়নি। ঠিক আছে, কোনো কাজ করা হয়নি, যেটা অরিজিনাল অবস্থায় রয়ে গেছে গাড়িটা, সম্পূর্ণ ফুল ফ্রেশ। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কি গাড়ি দেখাচ্ছেন? আজকে আমি আল্টো গাড়ি দেখাবো, সুজুকি আল্টো। সুজুকি আল্টো, জি। এটা জাপানি কি ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান গাড়ি। আচ্ছা, এটা গাড়িটা হলো আপনার, দুটা আল্টো আছে আমার কাছে, আমার শোরুমে অনেকগুলি গাড়ি আছে, আমি তো পর্যায়ক্রমে দেখাচ্ছি, তারপরও আমি এখন দুইটা আল্টো গাড়ি দেখাবো। এটা হলো 2022 মডেল। আচ্ছা, 2022 মডেল সাদা কালার আল্টো গাড়ি, সুজুকি আল্টো। এই গাড়িটা মানে কি বলবো আর, যেটা শোরুমে যেরকম আছে আমার এখনো ঠিক ওই অবস্থায় আছে। মানে নাম্বার প্লেটটা খুলে রিকন্ডিশন? হ্যাঁ, শুধু নাম্বারটা করা হয়েছে বিদা, এখন রিকন্ডিশন হয়ে গেছে। এই গাড়িটা হলো সুজুকি আল্টো 2022 মডেল। হ্যাঁ, দেখার মতো একটা গাড়ি, ছোট গাড়ির ভিতরে একদম পারফেক্ট একটা গাড়ি, একদম সম্পূর্ণ নতুন গাড়ি। এই গাড়িটা শোরুমের থেকে যে নিবে আর আমার এখান থেকে যে নিবে একই সেম গাড়ি। আচ্ছা, মডেলটা কত? অরিজিনাল অবস্থায়। মডেলটা কত এটা? এটার মডেল 2022। জি, 2022 মডেল, 2022 রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট। কালারটি কি? পাল, এটা ম্যানুয়াল গিয়ার, এটা হলো হোয়াইট কালার। হোয়াইট কালার, হোয়াইট কালার, ম্যানুয়াল গিয়ার। এটা এই ম্যানুয়াল, হ্যাঁ গিয়ারটা ম্যানুয়াল না, এটার এই সামনের দুটা গ্লাস অটো আর পিছনের দুটা গ্লাস ম্যানুয়াল। ওকে, 800 সিসি গাড়ি, 800 সিসি, হ্যাঁ 800 সিসি। তারপরও এটার এসি ইঞ্জিন 100% ওকে, এখন পর্যন্ত নতুন অবস্থায় আছে। এই যে দেখেন, এখন বন্ধ হচ্ছে, এখানে যে পলিটা আছে ওইটাই কিন্তু এখনো উঠানো হয়নি। জি, একদম নতুন অবস্থায় আছে। এটা টিভি ব্যাক ক্যামেরা নাই, একটা অডিও সেট আছে, যেটা অরিজিনালি আসছে যেরকম ওই অবস্থায় আছে। আর গাড়িটা কালারটা তো এখনো আছে, হ্যাঁ একবারে মানে অরিজিনাল বললাম না যে 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, মাত্র এক বছর হয়েছে এই গাড়িটার বয়স, এখন পর্যন্ত ওই অবস্থায় আছে, শোরুম কন্ডিশন অবস্থায় আছে। গাড়িটা একদম পারফেক্ট অবস্থায় আছে, গাড়িটা অকটেনে চালিত। আচ্ছা, গাড়িটা এখনো সিএনজি করা হয় নাই, অকটেনে চলছে, অকটেনে চলতেছে। এই যে দেখেন, লাইটগুলি অরিজিনাল অবস্থায় আছে, হেডলাইট, ব্যাক লাইট এবং এটার গ্লাসগুলি সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। 100% টেল লাইট, জি। এখানে কিন্তু হচ্ছে, এটা হচ্ছে গ্লাসের ভিতরে হচ্ছে ব্রেক লাইটটা, জি। এটা হচ্ছে 11 সিরিয়াল, হ্যাঁ 11 সিরিয়াল। এটা এটা গাড়িটা একদম দেখতে পাচ্ছেন, চাকাটা আপনার পারফেক্ট অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন, এখনো এই যে টুল বক্সটা এখনো একদম নিউ অবস্থায় আছে, এখন পর্যন্ত পরিবর্তন করা হয়নি, কাজ করা হয়নি। ঠিক আছে, কোনো কাজ করা হয়নি, যেটা অরিজিনাল অবস্থায় রয়ে গেছে গাড়িটা, সম্পূর্ণ ফুল ফ্রেশ। ছোট গাড়ির ভিতরে সবচেয়ে বেটার একটা গাড়ি, মানে এই গাড়িটা হচ্ছে যাদের স্কুল ডিউটির জন্য গাড়ি দরকার তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। সুজুকি আল্টো, এটা হচ্ছে ইন্ডিয়ানটা, পিছনের দুইটা হচ্ছে সেন্সর, এবং একদম কম স্পেসের ভিতরে চলার মতো একটা গাড়ি, এবং এটার ভিতরে পার্কিং একদমই ছোট। হ্যাঁ একদম, এটা পার্কিং এ তেমন জায়গা লাগে না, তারপরে আপনার এটার কোনো জায়গায় কোনো স্পট নাই, গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। এই যে দেখেন, ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। এই পাশটা দেখেন, গাড়িটা ভিতরে এখনো নতুন গ্রাম রয়েছে, এখনো মানে এই যে সুজুকি আল্টো, এই যে অরিজিনাল গ্লাস এটার ভিতরে, এই যে আল্টো অরিজিনাল রেনশেড আল্টো, এই যে দেখেন, হ্যাঁ যেটা অরিজিনাল অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় আছে। এই যে দেখেন, কোনো রকম কোনো কিছু কোনো ত্রুটি নেই গাড়িতে, সম্পূর্ণ ফুল ফ্রেশ, কাগজ আপ টু ডেট, যা আছে ফিটনেস ট্যাক্স টু ক্যান সম্পূর্ণ আপ টু ডেট আছে। এই গাড়িতে কোনো কাজ নাই, একদম ব্র্যান্ড নিউ গাড়ি, নেওয়ার মতো যে গাড়ি, এই গাড়িটা সেম ওই একই কন্ডিশনে আছে। দাম কত যাচ্ছে? হ্যাঁ, এটার দাম লাগছে 750,000 টাকা। সাত লক্ষ পঞ্চাশ হাজার আজকিন প্রাইস, আজকিন প্রাইস। আসলে আলোচনা সাপেক্ষে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। আর একটা আল্টো গাড়ি আছে আমার কাছে, দুইটা, এটা কি জাপানি নাকি? হ্যাঁ না না, এটা ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ান এটা, হ্যাঁ দুইটাই। এই গাড়িটা হলো আপনার গ্রে কালার। আচ্ছা, এটা এটাও সুজুকি আল্টো গ্রে কালার। এটা কি 800 সিসি? এটা 2015 মডেল, 2015 মডেল না, এটা সিসি 1000 সিসি। এই গাড়িটার সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে,
একদম মানে এটার ভিতরে এখনো হাত দেওয়া হয় নাই। সুজুকি আল্টো এই গাড়িটাও দেখাই আপনার দেখলে পরে বলতে পারবে যে ভিতরের অবস্থা দেখেন, এবং সেম কন্ডিশন আমার 22 মডেলের যে গাড়ি আর আমার এই 15 মডেলের গাড়ি একই গাড়ি। আচ্ছা, একই গাড়ি, এটা গ্রে কালার, ওইটা 22 মডেল, ওইটা সাদা কালার, এবং ভিতরে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। এটাও ম্যানুয়াল গিয়ার, সামনের দুইটা দরজা অটো আর পিছনের দুইটা দরজা ম্যানুয়াল, আর এসিটা 100% ওকে আছে, এসি ইঞ্জিন সাসপেনশন সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। আমরা পিছনের এই দিকে দেখি, দেখেন সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। সুজুকি আল্টো, হ্যাঁ, উপরে আপনার লুকিং গ্লাস একটা ক্যামেরা আছে, আর এই গাড়িটা একদম পারফেক্ট, গাড়িতে কোনো রকম কোনো কাজ নাই, দেখেন কোনো রকম কাজ নাই, সাসপেনশনের কাজ নাই, কোনো আপনার ইঞ্জিন, তারপরে আপনার ইঞ্জিন, তারপরে আপনার এসি, কোনো কিছুর কাজ নাই, সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। এই যে দেখেন অকটেন ড্রাইভ, হ্যাঁ এটা অকটেন ড্রাইভ, দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে। এই গাড়িটা হলো সুজুকি আল্টো 2015 মডেল, সিসি 1000, এটারও পেপার সাবক্লুডেড, পেপার সাবক্লুডেড, ফার্স্ট পার্টি মালিক, একদম অরিজিনাল অবস্থায় আছে। এই গাড়িটার দাম রাখছি আমি 6,20,000 টাকা। 6,20,000 জায়গায় টাচ হবে কাজ আছে, আপনার চাইলে কিন্তু করিয়ে নিতে পারেন। 6,20,000, আর এটা আপনার আস্কিং প্রাইস, আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে, আর আসলে গাড়ি চালাবে দেখবে তারপরে কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা, হ্যাঁ দর্শক, যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন, যাদের স্কুল ডিউটির জন্য গাড়ি দরকার, ছোট গাড়ি, পার্কিং ছোট আছে, তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ।